মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম টু এভারগ্রিন প্রবীর। আজ তোমাদের জন্য একটি নতুন একটি ব্লগ নিয়ে এসেছি, আশা করি ব্লগটি ভালোই লাগবে। তার যে ব্লগটি করছি বেশ অনেকদিন পরেই করছি, আসলে পরিবারে একটু নানান সমস্যা থাকার জন্য অনেকদিনই ব্লগ করা সম্ভব হয়ে ওঠেনি, তাই আজ ব্লগটি করতে পেরে বেশ ভালোই লাগছে। তবে আজ যে ব্লগটি দেখাবো বা ভিডিওটি দেখাবো সেটি আমি নৈহাটির বড় মাকে আজ দর্শন করতে যাচ্ছি, সেটিকে কেন্দ্র করেই তোমাদের এই ভিডিওটি দেখাবো। এবং এই ভিডিওটি তোমরা দেখো এবং কীভাবে যেতে হয়, কীভাবে নৈহাটির মাকে দর্শন করা যায় সবই তোমাদের কাছে তুলে ধরবো, এবং কখন কোন সময় খোলা থাকে সেটাও তোমাদের কাছে আমি বলে দিচ্ছি। আসলে নৈহাটির বড় মাকে দর্শন করতে আমি এর আগে একবারই গেছিলাম, এরপর দ্বিতীয়বার যাচ্ছি, কারণ প্রথম যখন গেছিলাম আসলে আমি অনেক বিপদের সম্মুখীন হয়েছিলাম। আসলে পরিবারে আমার একজনের খুব শারীরিক অসুস্থতা দেখা দিয়েছিল, যে শারীরিক অসুস্থতা কোনো ডাক্তার নির্মূল করতে পারছিল না, তখনই একটি বড় মার কাছে যাই, এবং বড় মার কাছে আমার পরিবারে যারা অসুস্থ হয়েছিল তার কথা খুলে বলি, এবং তারপর থেকেই দেখি আমার পরের দিন থেকেই দেখি আমার যে শরীরটি খারাপ হয়েছিল এটি সম্পূর্ণ আস্তে আস্তে নির্মূল হতে শুরু করলো। তাই আমিও সকলকে বলি, যারা বড় মার কাছে এখনও যাননি তারা বড় মার কাছে যান, যে কোনো বিপদের সম্মুখীন হলে বড় মার কাছে গেলে বড় মা কখনো তাদের ফেরায় না, তাই আমারকেও ফেরায়নি। তাই আমি আবার দ্বিতীয়বারে দর্শনের জন্য বড় মার কাছে যাচ্ছি, তাই সেটি আপনাদের কাছে তুলে ধরছি, সেটি দেখুন। এবং কীভাবে যেতে হয় সেটাও যারা যাননি এখনও বা যেতে পারেননি তারা দেখে নিন। আমি শিয়ালদা স্টেশনের দিকে এগিয়ে চলেছি নৈহাটি বা কল্যাণী লোকাল ধরার উদ্দেশ্যে। স্টেশন থেকে ট্রেন পথে ঘন্টা খানেকের যাত্রা শেষে অবশেষে নৈহাটি স্টেশনে এসে পৌঁছলাম। প্রচুর লোক সমাগম, আজকে রোববার ছুটির দিন বলে পুরো ভিড়ে ঢল নেমেছে, এত লোক সমাগম মানে কল্পনাই করা যায় না। আজকে রোববার মনে হয় সবচেয়ে রেকর্ড ভিড় হয়েছে এই বড়মান মন্দিরে। নৈহাটিতে বড়মান মন্দিরের ঠিক কাছেই গঙ্গার পাড়, সেই গঙ্গার পাড়ে একটু গঙ্গার জল মাথায় দেওয়ার জন্য চলে এলাম। পাঁচ দিয়ে লঞ্চ যাচ্ছে, এপারে যেমন নৈহাটি ও পাড়ে তেমন চুচরা, প্রচুর লোক লঞ্চে পাড়া পাড়া হচ্ছে নৈহাটি থেকে চুচুরা। ব্লগটি শেষ করার আগে একটি কথা বলে রাখি, বড়মার মন্দির মূলত সকাল থেকেই সন্ধ্যে আটটা পর্যন্ত খোলা থাকে, তার মধ্যে মধ্যেখানে একটা থেকে দেড়টা মায়ের জন্য ভোগের আয়োজন করা হয়, সেই সময়টুকু বন্ধ থাকে। এছাড়া শনি মঙ্গল এবং রোববার